মেয়েদের বিগ ব্যাশে অদ্ভুত কাণ্ড ঘটে গেল ছক্কা মারতে গিয়ে ব্যাটের হাতল হাতেই থেকে গেল বাকি অংশ ছিটকে পড়ল উইকেটে আর বল কোথায় গেল জানেন হাওয়ায় ভাসতে ভাসতে সোজা সীমানার বাইরে মেয়েদের বিগ ব্যাশ লিগে এমন কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার গ্রেস হ্যারিস ব্রিসবেন হিটের হয়ে পার্থ স্কোর চার্চের বিপক্ষে অনুষাট বলে একশো ছত্রিশ রানের ইনিংস খেলার পথে এই ঘটনাটি ঘটেছে ব্যাট ভাঙার ঘটনার পেছনেও একটা কাহিনী আছে ইনিংসের চোদ্দতম ওভারে এই বলটি হওয়ার আগেই সতীর্থদের কাছে নতুন ব্যাট চেয়েছিলেন তিনি তার চাওয়ার পরিপ্রেক্ষিতে সতীর্থরাও জানতে চেয়েছিলেন নতুন ব্যাট এখনই লাগবে কিনা তখন হ্যারিস বলেছেন না এখন নয় এখনও এটা দিয়ে মারতে পারবো এই কথা বলার পরের বলেই ব্যাট ভেঙে যায় অবশ্য তাতে কি ছক্কা তো হয়েছে আর কেউ তো আহত হননি